11,111 जन बुद्धिजीवी के मध्य हत्या कर 30 लक्ष शहीद के हत्या कर 30 लक्ष মানুষের রক্তের বিনিময়ে, সেই মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে এবং আমরা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, সেই স্বাধীনতার দিকে যদি তাকান তাহলে দেখতে পাব এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশটি ক্রয় করেছি। এই দেশটি কিনতে আমাদের অনেক মূল্য দিতে হয়েছে। পৃথিবীতে অনেক জাতি রয়েছে যাদের স্বাধীনতা দিবস আছে কিন্তু বিজয় দিবস নেই। আমরাই সেই গর্বিত জাতি যেই জাতির মহান বিজয় দিবস রয়েছে। মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই বিজয় দিবস আমাদেরকে জিনিয়ে দিয়েছেন। আমি বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার অনবদ্য অবদান, যিনি আমাদের স্বাধীনতার মহানায়ক, যার মাধ্যমে আল্লাহর অশেষ দয়ায় এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আজকে আমি মূল পয়েন্টে চলে যেতে চাই। জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে রয়েছেন, ইতিমধ্যে তারা বক্তব্য দিয়েছেন এবং সামনে বক্তব্য দিবেন। আমি আমার আলোচ্য বিষয়ের দিকে একটু মনোযোগ দিতে চাই। আপনারা জানেন কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। যারা ভাঙচুর করেছে তাদেরকে রিমান্ডে নেওয়া হলে তারা বলতেছে আমরা মামুনুল হকের বক্তব্যে আমরা উদ্বুদ্ধ হয়েছি, আমরা ফয়সুল করিমের বক্তব্যে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আপনারা যদি লক্ষ্য করেন এই ব্যানারের দিকে তাকান, 3টি বাহিনীর কথা বলা আছে, রাজাকার, আলবদর আর শামস, যারা 71 সালে আমার দেশে আমার দেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করে প্যারে পাকিস্তানের সাথে হাত মিলিয়েছিল, তাদেরই পরবর্তী প্রজন্ম। এখন তারা এই জাতির জনক বঙ্গবন্ধুর এই ভাস্কর্য আজকে তারা ভেঙেছে। শুধু তাই নয়, আজকে তারা এই ঘৃণ এই কাজে তারা ধর্মকে আজকে ব্যবহার করছে। তারা বলছে ইসলাম ধর্মে ভাস্কর্য নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে এমন কোন আলেম যদি জন্ম নিয়ে থাকো আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ করবে ভাস্কর্য নেই। আমি মহিউদ্দিন খান ফারুকি বাংলাদেশ টেলিভিশনের কোরআনের তফসিরকারক, বাংলাদেশ বেতারের কোরআনের তফসিরকারক, আমি তোমাদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আসো বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা বসো, তবে তোমাদের সাথে বসতে হবে প্রশাসনের সহযোগিতায়, কারণ তোমাদের তো অভ্যাস ভালো না। তোমরা 71 সালে যে কাজটি করেছো, এই 14 ডিসেম্বরে 991 জন মুক্তিযোদ্ধাকে, শহীদ বুদ্ধিজীবীদেরকে শুধু এই 14 ডিসেম্বরে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। শুধুমাত্রই আজকে আপনাদেরকে সুখবর দিতে চাই। পবিত্র কোরআনে চলুন, 114টি সূরা আছে, প্রায় প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে, যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি সার্চ দিন সূরার নাম, সূরা সাবা আয়াত নম্বর 13, আল্লাহ কি বলছেন দেখুন। সেখানে পরিষ্কার বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তার নির্দেশে জিন জাতি প্রাসাদ নির্মাণ করত, ভাস্কর্য নির্মাণ করত, বিশাল বিশাল ড্যাগ সমূহ নির্মাণ করত। আল্লাহ পাক তারপরে বলছেন, হে দাউদ পরিবার, হে সুলাইমান, আমি এত সকল নিয়ামত দিয়েছি যে জিন জাতি তোমার অধীন করে দিয়েছি, তুমি জিন জাতিকে দিয়ে আজকে প্রাসাদ নির্মাণ করছো, জিন জাতিকে দিয়ে ভাস্কর্য নির্মাণ করছো, তোমার দেশের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করছো, এত সকল নিয়ামত দিয়ে আমি তোমাকে সমৃদ্ধ করেছি। হে সুলাইমান, হে দাউদ পরিবার, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা পোষণ করো। তারা কি মামুনুল হকেরা কি সুলাইমান নবীর সাথে বড় হয়ে গেল নাকি? আমার নবী সুলাইমান ভাস্কর্য নির্মাণ করেছেন আর আল্লাহ সেই ভাস্কর্যকে স্বীকৃতি দিয়ে বলেছে আমি যেহেতু এত নিয়ামত দিয়েছি আমার শুকরিয়া আদায় করো। কোরআন জানে না, হাদিস জানে না, আজকে ধর্মকে তাদের ব্যবসার মূল পুঁজি হিসেবে আজকে তারা ব্যবহার করছে।
সতী মণ্ডলী আপনাদেরকে আরেকটি সংবাদ দিতে চাই। এই গোষ্ঠী বলেছিল সবিতলা ইসলামের জায়েজ নাই, অথচ আপনারা আশ্চর্য হবেন কোরআনে কারীমের সূরা বাকারার 248 নম্বর আয়াতে আল্লাহ পাক একটি তাবুতের কথা বলেছেন, সিন্ধুকের কথা বলেছেন, যে তাবুতের মধ্যে সিন্ধুকের মধ্যে 1,24,000 নবী এবং রাসূলের ছবি মোবারক, আল্লাহ নিজে সেই ছবি একটি সিন্ধুকে ভরে হযরত আদম আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। শুধু মানুষই আপনারা শুনলে অবাক হবেন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিব্রাইল ফেরেশতা আসছে, জিব্রাইল ফেরেশতা মানবাকৃতি এসেছে, তার হাতে একটি রেশমি রুমাল, তার ভিতরে একটি ছবি। নবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল এটা কিসের ছবি? ইয়া রাসূলুল্লাহ এই ছবি আল্লাহ পাঠিয়েছে, আমি জিব্রাইলের মাধ্যমে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আপনি তো আল্লাহর বন্ধু, তাই আপনার বিবাহের ঘটকালি আল্লাহ নিজেই করেছেন, আল্লাহ পাত্রী পছন্দ করেছেন, যে পাত্রী আপনার স্ত্রী হবে সেই পাত্রীর ছবি দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে ছবিটা দেখতে চাইলেন, সেই রেশমি রুমালটা খুলে দেখা গেল ভিতরে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একমাত্র কুমারী স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবি। ছবি মণ্ডলী, ছবি তোলা যদি হারাম হতো, আল্লাহ নিজে কেন ছবি পাঠালেন? জিব্রাইল ফেরেশতা কেন সেই ছবি বহন করে আনলেন? আর যেই রাসূল পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি নিজে সেই ছবি হাতে নিয়ে কেন মুস্কি হাসলেন? শুধুমাত্র আল্লাহর কোরআন হচ্ছে ভাস্কর্যের কথা। কোরআন ইসলাম ধর্ম হারাম করেছে মূর্তি, ইসলাম ধর্ম হারাম করেছে প্রতিমা, ইসলাম ধর্ম ভাস্কর্যকে হারাম করেনি। সুতরাং যারা ধর্মকে ব্যবহার করে আজকে জাতির জনকের, জাতির জনকের ভাস্কর্যকে প্রস্তবিত করবার জন্য আজকে তারা ধর্মকে ব্যবহার করে খোলা পানিতে মাছ শিকার করবার চেষ্টা করছে। আমি অভিভূত হয়ে গেছি আজকে একটি বক্তব্য শুনে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কার্যনির্বাহী সদস্য মানিকলাল ঘোষ, তিনি তার বক্তব্যের ভিতরে পরিষ্কার করেছেন।